এই ঘটনাটি একটি সত্যি ঘটনা অবলম্বন করে বানানো হচ্ছে, তাই ভিডিওটি নিয়ে হাসি ঠাট্টা করার কিছু মানে হয় না। কিছুদিন হলো আমি শহর থেকে দেশের বাড়িতে ঘুরতে এসেছি, প্রায় 4-5 দিন হয়ে গেল। পুরো দিনটা তো দিব্যি কেটে যায়, কিন্তু রাত্রি 3টা বাজলেই আমি শুনতে পাই সেই আওয়াজ, যে আওয়াজ আমার 2 চোখের ঘুম কেড়ে নেয়। কিছুদিন আগের ঘটনা, আমি রাত্রের খাবার খেয়ে বিছানায় উঠে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না, তাই মোবাইলটা হাতে নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ মোবাইলটা ঘাঁটার পর চোখে হালকা হালকা ঘুম জড়িয়ে এলো। রাত্রি তখন 10টা বাজে, তাই মোবাইলটা রেখে দিলাম আর কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। শীতের রাত তো, তাই হালকা হালকা ঠান্ডা লেগেই আছে। একটু শুয়ে থাকার পর আমি কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও বুঝতে পারলাম না। একটা আচম্বা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 3টে। আমি ভয় পেয়ে গেলাম, বুঝতে পারলাম না এটা কিসের আওয়াজ, কি সেই জিনিস। একটু আওয়াজটা ভালো করে শোনার পর মনে হলো যেন কেউ পুকুরে সাঁতার কাটছে এই ঠান্ডা জলে। ধীরে ধীরে আমার গলা শুকিয়ে এলো, টেবিল থেকে বোতলটা নিয়ে কিছুটা জল পান করলাম আর মনে মনে ভাবলাম যে বাড়িতে থাকার বোতলের জল যদি এতটা ঠান্ডা হয় তাহলে পুকুরের জল কতটা ঠান্ডা হবে, সেটা ভেবেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। এই শীতের রাত্রে কোনো বোকা মানুষও জলে নামবে না, সেটা ভেবে আমার ভয়টা চেপে ধরলো আবার। মোবাইলটার দিকে তাকিয়ে দেখলাম 3টা বেজে 5 মিনিট, মাত্র 5 মিনিট সময় কেটেছে এতক্ষণ। কিছুক্ষণ পর শব্দটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আমি কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙতে ভাঙতেই বেলা হয়ে গেল, বাইরে তখন সূর্যের উজ্জ্বল রোদের আলো ছড়িয়ে পড়েছে। পরিষ্কার সকাল দেখে মনটা অনেক হালকা হয়ে গেল, রাতের ঘটনাটি যেন মনে হলো পুরোটাই স্বপ্ন। সারাদিনে আর আগের ঘটনাটা না ভেবে এভাবেই ব্যস্ততার মধ্যে পুরো দিনটা কাটিয়ে দিলাম। রাতের খাবার দাবার খেয়ে শুতে গেলাম। শুতে যাওয়ার সময় মনে পড়লো কলেজের একটা কাজ বাকি রয়ে গেছে, তাই ল্যাপটপটা টেবিল থেকে নিয়ে বসে পড়লাম। কাজটা শেষ করার আগেই ঘুমটা চোখে জড়িয়ে এলো, তাই ল্যাপটপটা রেখে দিয়ে কম্বলের তলায় ভালো করে নিজেকে নিয়ে শুয়ে পড়তেই মনে পড়লো গত রাতের কথাটা। সে সঙ্গে এলো হাজার চিন্তা, ব্যাপারটাকে আর স্বপ্ন বলে মনে হলো না, বরং সেটা যে একটি অলৌকিক কাণ্ড সে কথাটা মনের মধ্যে চেপে বসেছিল। জোর করে চোখ দুটোকে বন্ধ করে রাখলাম, বেশিক্ষণ জোর করতে হলো না, পুরো দিনের কাজের ব্যস্ততা এবং পরিশ্রমের জন্য ঘুমটা খুব সহজেই আমাকে। আবার সেই গত রাতের মতো আচম্বা একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে যেই তাকালাম দেখলাম রাত্রি 3টে। ভয়ে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না, কাঁপতে লাগলাম আমি ভয়ে। ভাবলাম মোবাইলটার লাইটটা জ্বালায়, কিন্তু ফোনটার দিকে যেই তাকালাম দেখি মোবাইলটা একেবারে ওকেজো।
সেটা অবশ্যই ঘটলো চার শেষ হয়ে যাওয়ার ফলে। আস্তে আস্তে শুরু হলো সাঁতার কাটার আওয়াজ, গলাটা আমার শুকিয়ে এলো। আগের রাতের মতো ঘরের ভিতরে এমনিতেই ঠান্ডা, তাই মনে হলো সমস্ত শীত জমাট বেঁধে এসে ধরেছে আমাকেই। কতক্ষণ এইভাবে বসেছিলাম জানি না, দাঁতে দাঁত ঠোকাঠোকির শব্দে যেমন মনে হলো আমার জ্ঞান ফিরে এসেছে। এতক্ষণ সাঁতার কাটার শব্দটা উধাও হয়ে গেছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর প্রকৃতির ডাকে উঠে পড়লাম। হে অভি, বলো কি ব্যাপার? তোকে আজ খুব টেনশন দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তুই তো জানিস। হ্যাঁ, সে তো জানি। রাত 3:30 দিকে পুকুরে সাঁতার কাটার আওয়াজ আসে। কি বলিস, এই ঠান্ডার সময় রাতের বেলা এরকম আওয়াজ আসতে পারে? ওটাই তো আমিও বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে আজকে আমরা জিনিসটা যাচাই করে নেব, ব্যাপারটা কি। এখন আমার একটু কাজ আছে, বিকালে তোর সাথে আমি দেখা করছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে ঠিকই শুনেছিলি, এই পুকুরটা একটা লোক আত্মহত্যা করেছে। তবে এই লোকটাকে আগেও কিছুজন লোক দেখিয়েছে। স্টার্ট স্টার্ট নামবে, তুমি আস্তে আস্তে যেমন ওরা হেঁটে নামলে সেরকম নামবে।